আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার চিকেন রেজালা রেসিপিটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু চিকেন রেজালা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু চিকেন রেজালা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে, তা আমরা এক নজর দেখে আসি। আমি আজকে সুস্বাদু চিকেন রেসিপি রেজালার জন্য এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণটা অ্যাড করে নিলাম, আরও দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফেটানো টক দই। সম্পূর্ণ টক দইটা দেওয়া হয়ে গেলে আমি মাংসের পিসগুলোকে টক দইয়ের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে একত্রে মিক্স করে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়ে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে একত্রে মিক্স করে নিতে হবে, আর খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি চিকেনগুলোকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে অন্যদিকে একটা পাত্র বসিয়ে নিলাম রান্না করার জন্য। এখন একটা পাত্র বসিয়ে নিয়ে চুলাটা অন করে নিয়ে পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি 2 স্পুনের মতন আদা ও রসুন বাটা পেস্ট সেটা দিয়ে দেব, আর দিয়ে স্পুন দিয়ে এগুলোকে তেলের মধ্যে কিছুটা বাদামি কালার করে আমি ভেজে নেব। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর যখনই দেখবেন রসুনগুলো এরকম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে গোটা মশলাগুলো অ্যাড করে নিতে হবে। এখানে আমি একটা তেজপাতাকে মাঝে দিয়ে ছিঁড়ে নিয়েছি, 3-4টা দারুচিনি দিয়ে দিলাম, 5-7টা আমি সবুজ এলাচ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 5-7টা গোলমরিচ। দিয়ে এগুলোকে তেলের মধ্যে কিছুটা ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এগুলোকে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর যখনই দেখবেন গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, সেই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট সেটা দিয়ে দিলাম, আর দিয়ে স্পুন দিয়ে এগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করে নিলাম। এখন আমি ড্রাই মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে 1/2 স্পুনের মতন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 স্পুনের মতন লাল মরিচের পাউডার, ধনিয়া গুঁড়া সেটাও নিয়েছি 1 স্পুনের মতন, কারি মশলা সেটাও নিয়েছি 1 স্পুনের মতন, গরম মশলা সেটাও নিয়েছি 1 স্পুনের মতন। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় অল্প অল্প পানি দিয়ে বারবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা টক দই দিয়ে চিকেনগুলোকে আমি দিয়ে দেব এই মশলার মধ্যে, দিয়ে এগুলোকে স্পঞ্জ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলোর মধ্যে। এই পর্যায়ে চুলার হিটটিকে লো মিডিয়াম করে নিয়ে স্পঞ্জ দিয়ে বারবার নেড়ে চেড়ে নিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতে তত বেশি সুস্বাদু হবে। সেজন্য এগুলোকে কাছ থেকেই বারবার নেড়ে চেড়ে নিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি 1/2 স্পুনের মতন গোলমরিচটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 2 স্পুনের মতন টমেটো সস। আপনারা অবশ্যই এই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এই টমেটো সসটা দেওয়ার কারণে চিকেন রেজালাটা আরও বেশি সুস্বাদু হবে, খেতেও খুব ভালো লাগে, সেজন্য এই টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি বড় একটা কালো এলাচ সেটাকে মাছ দিয়ে ফেটিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম কিছু পরিমাণে কিশমিস, আরও দিয়ে দিচ্ছি 3-4টার মতন আলু বাকার, আর 4-5টার মতন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এইখানে আমি দুধ দিয়ে কিছু কাজু বাদামকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও অ্যাড করে নিলাম, কেওড়া জল সেটা আমি 1/2 স্পুনের মতন দিয়ে দিলাম। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এটাকে 10 মিনিটের জন্য। তাহলে ফিরছি 10 মিনিট পর।
10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন চিকেনগুলোর থেকে কিছুটা পানি বের হয়েছে এখন আমি একটা স্পুন দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য আরও 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি ফুটন্ত গরম পানি পরিমাণ মতন অ্যাড করে নেব এই চিকেনটার মধ্যে এখানে আমি পরিমাণ মতন পানিটা অ্যাড করে নিলাম এখন একটা স্পুন দিয়ে গুলোকে নেড়ে ছেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি রান্না হচ্ছে সেই পর্যন্ত আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি চিকেনগুলোকে 20 মিনিটের মতন জাল করে নিয়েছি যেহেতু এটা ব্রয়লার মুরগি সেজন্য এর বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই 20 মিনিটে এইটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতন ঘি এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণ দুধও অ্যাড করে নিতে পারবেন যেহেতু আমি কাজু বাদাম দিয়ে দুধটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেজন্য আমি এই পর্যায়ে দুধটা ইউজ করলাম না আমার চিকেন রেজালাটা রান্না করা হয়ে গেছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখলেন তো কতটা সহজ যেগুলো থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু চিকেন রেজালা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও প্রেস করে নেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ